আজ হলো সেই দিন যেদিন তুমি আমার জীবনে এসেছিলে, 2014 সালের 7ই মার্চ, শুক্রবার। মনে আছে আমরা দুজন সাত পাকে বাঁধা পড়েছিলাম? দেখতে দেখতে দেখো 9টা বছর অতিক্রম করে আজ 10 বছরে পা রাখলাম আমরা। এই 10 বছরে আমরা একসাথে অনেক কিছুই দেখেছি, তাই না বলো? ওঠা পড়া, পড়ে গিয়ে উঠে দাঁড়ানো, হাসি কান্না, আর এই সব কিছুর মাঝে আমাদের সন্তানকেও পেয়েছিলাম। সবটাই যেন আজও মনে হয় সেদিনই তো শুরু হয়েছিল সব কিছু। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা খারাপ মুহূর্তও গিয়েছিল আমাদের মাঝখানে। আমি যেন নিজেকে কোথায় হারিয়ে ফেলেছিলাম, আমার চারিপাশের মানুষগুলোকে আমার সহ্য হতো না। আজকে থেকে 2 বছর আগের কথা বলছি, এক কথায় বলতে গেলে কিছু সময়ের জন্য ডিপ্রেশনে চলে গেছিলাম। মনে হতো আমি আর বেঁচে থাকবো না, নিজেকে শেষ করেই ফেলি, কার জন্য বাঁচবো? কারণ ওই সময়টা আমার মনের পরিস্থিতিটা খুবই কঠিন ছিল। কিন্তু তুমি সেই সময় আমাকে শক্ত হাতে ধরেছিলে, আমাকে হাত ধরে পথ দেখিয়ে নতুন করে বাঁচতে শিখিয়েছিলে, আমাকে বলেছিলে তোমার যা খুশি তা করো, যা ইচ্ছা তা করো, আমি তোমার পাশে আছি, কোনো দিনও বাধা দেব না। থ্যাংক ইউ ফর এভরিথিং। আজ এই শুভ দিনে তোমাকে দেওয়ার মতো আমার কাছে হয়তো কিছুই নেই, তবে এটুকু বলতে চাই তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। আমার ভগবানের কাছে একটাই চাওয়া, দুইজনে যেন এমনভাবে একসাথে আরও অনেকটা পথ চলতে পারি। হ্যাপি 10th ওয়েডিং অ্যানিভার্সারি মাই ডিয়ার হাবি। তুমি সুস্থ থাকো, আমার শাখা সিন্দুর হয়ে তুমি সুস্থ থাকো, তুমি আমার পাশে থাকো চিরজীবন। লাভ ইউ সো মাচ। Thank you.